रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের জানালা। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, তাসনিম অর্থি, আপেল মাহমুদ এমিল, নাফিজ রেদওয়ান শান্ত। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ। পরিচালনায় জাহান অরণ্য। চলুন উপভোগ করি আবুল খায়ের সজীবের জানালা। যা কিছু যেমন যে কোনোখানে, ততটুকু ঠিক সেখানেই থাকুক। তোমার বাহির রেখেছে যতটুকু, তার চেয়ে বেশি ভেতরে রাখুক। আমি তো রেখেছি গহীন ঘরে, আরও পারলে ভেতরে রাখি। বাহির ভেতর আদান প্রদান, পাগলা পাগলি দুজনে বাঁচি। হঠাৎই এই লাইনগুলো মাথায় এলো। এই চলন্ত রাস্তায় কাগজ কলম কোথায় পাই? মোবাইলের মেসেজ অপশনেই লিখে রাখলাম কথাগুলো, কাউকে আর পাঠানো হলো না। ড্রাফট হয়ে রইল। আমি আবার পথ চলা শুরু করলাম আমার গন্তব্যে। এখানে সন্ধেটা সত্যি অন্যরকম। শত শত মানুষ আসে এক কাপ চা খেতে, আমিও আসি নিয়মিত। সবাই হয়তো শুধু চা খায়, আমি চা খাই আর আশেপাশের মানুষগুলোর দিকে তাকাই, তাদের মুখে গল্প খুঁজি। গল্প পাইও, নানান রকম গল্প, সুখের গল্প, দুঃখের গল্প, হতাশার গল্প, আবার কারো কারো চোখে মুখে গল্প হবার গল্প। কেউ কেউ আসে ক্ষুধা নিয়ে, চায়ের কাপে বিস্কুট চুবিয়ে কামড় দেয় আর সুরুত করে কাপে এক চুমুক দেয়। এত সব ভাবতে ভাবতে হঠাৎ খানিকটা চা কাপ ছলকে হাতে পড়ে গেল। গরম চা তৈরি করল দহন, কিন্তু ইয়ার এমন কি দহন? এক জীবনে একটা মানুষ যতটুকু জ্বলে তার তুলনায় এই দহন অতি নগণ্য। আচমকা একটা খিলখিল আওয়াজ শুনে পিছু ফিরে তাকালাম। কপতি কি যেন এক আশ্চর্য খুশিতে খিলখিল হাসে আর ঢলে পড়ে কপতের গায়ে। কপতও সাড়া দেয় পরম যত্নে। ওদেরও নিশ্চয় গল্প আছে। এসব দেখতে দেখতে আর ভাবতে ভাবতেই আমার এক কাপ শেষ। আমি হাঁক ছাড়লাম, টিটু ভাই। ওকে ভাই। খানিক দূরে থেকে টিটু ভাই জবাব দিল। টিটু ভাই এটুকুতেই বোঝে, শহরের এই দিকটায় টিটু ভাইয়ের চাই সেরা। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এক কাপ চায়ের নেশায়। কিছু কিছু ব্যাপার এমন আছে যার জন্য মানুষ পাগলামি পর্যন্ত করে, চা তার মধ্যে অন্যতম। ক্ষেত্রবিশেষে চায়ের স্বাদ নিতে চায়ের দামের চেয়েও বেশি টাকা খরচ করে। এগুলো অবশ্য আপেক্ষিক ব্যাপার, তবে এক কাপ চা যে কোনো ভালো একজন বন্ধুর চেয়ে কোনো অংশে কম নয় তা বলাই বাহুল্য। হঠাৎ চোখে পড়ল একটি পাগল দাঁড়িয়ে আছে।
আমার পরিচিত। এখানে চা খেতে এলে প্রায়ই দেখা হয়, কথা হয়নি কখনো। তার হাতেও আজ এক কাপ চা, একটু একটু চুমুক দেয়, হারিতি হতে চায়। কি যেন চায়, কি যেন খোঁজে। আচ্ছা, ও কি গল্প খোঁজে? হয়তো হয়, হয়তো নয়। আমি পাগলের দিকে তাকিয়ে আছি। জটাধরা চুলে আলতো হাত বুলিয়ে গাইতে শুরু করল, তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি, তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি, ওরা বলেছিল বহুবার, কারো কথা কানে ধরিনি, তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি। কি দারুণ গায়কী মান্নাদের গান, কি গভীর আশ্চর্য ব্যবহার বটে। আচ্ছা, ওকে কি কেউ কষ্ট দিয়েছিল? খুব কষ্ট, হৃদয় ছেঁড়া কষ্ট, না হলে ও পাগল হবে কেন? ওর কাছেও কি গল্প আছে? চায়ের কাপ আমার দিকে বাড়িয়ে দিয়ে টিটু ভাই বলতে লাগলো, এই নেন, এই আপনি চা বানাইতে আমার সব সাইতে কষ্ট হয়। দুধ চা খান নাহলে রং চা খান, দুধ চাও না আবার রং চাও না, এর মাঝখানে ঝুলাই রাখছেন স্ট্রং লিকার, পাতি বেশি চিনি কম, দুধের স্বর পরা যাইব না, আবার ডাবল হিটও দেয়া লাগে। আমার মুখে কোনো কথা নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছি টিটু ভাইয়ের দিকে। কৃত্রিম একটা বিরক্তি ফুটিয়ে আবার বলল টিটু ভাই, এই চা কেমনে খান? প্রশ্নের উত্তরের অপেক্ষা করে টিটু ভাই। আমি বুঝতে পারি সে আমাকে খুব পছন্দ করে। আমি প্রশ্নের উত্তর দেই না, আনমনে চুমুক দিয়ে চায়। টিটু ভাই আগের কাপটা নিয়ে চলে যায়। কিছুক্ষণ আগের ছলকে ওঠা চায়ে তৈরি হওয়া দহন ক্রমশ বাড়ছে, খানিক যন্ত্রণার মতো লাগছে। এদিক ওদিকে ফের চাই, সব কিছু আগের মতোই, সবার চোখে মুখে তাদের নিজস্ব এক একটা গল্প, প্রত্যেকটি গল্প এক একটা জীবন। আমিও একটা গল্প সাজাই মনে মনে, আর গল্পের সারাংশও মনে মনেই লিখে ফেলি। কার মনে কতটা খুশি, কার মনে কতটা দহন, কেউ না কেউ ঠিক জানে কার জন্য এত আয়োজন। এখান থেকে চলে যাওয়াটা কষ্টের, অবশ্য সব চলে যাওয়াই কষ্টের, ফিরে আসাটা সব সময়ই আনন্দের। টিটু ভাইয়ের চায়ের দোকানটা ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না, আমার কেবল এখানেই থেকে যেতে ইচ্ছে করে, নানান রকম মানুষ দেখতে ইচ্ছে করে, মানুষের মাঝে গল্প খুঁজতে ইচ্ছে করে, গল্প লিখতে ইচ্ছে করে। কিন্তু খিদে বলতে একটা জিনিস আছে, যার কাছে পৃথিবীর সমস্ত আবেগ পরাজিত, পৃথিবীর সমস্ত পাগলামি অনর্থক হয়ে যায়। কিছু কিছু মানুষ অবশ্য আছে, তারা খিদেটা সম্পূর্ণ উপেক্ষা করতে না পারলেও খানিকটা পারে। তারা পাগল, তারা যাযাবর, তারা উদাসীন, আর তারাই আজকাল সুখে আছে খুব। আমি তাদের দলে নই, তাই আমাকে কাজে ছুটতে হয়। বলা ভালো, তাদের মতো হতে হলে সাহস লাগে, কখনো কখনো দুঃসাহস। আমার তাদের মতো সাহস নেই, তাই তো আমি এখন ছুটছি বাসার দিকে। পরিবার বলে একটা ব্যাপার আছে আমার, কাল সকালে আছে অফিস। ফুটপাথ ধরে হাঁটছি, এখান থেকে আমার বাসার দূরত্ব 10 মিনিটের হাঁটা পথ। নিবু নিবু জোছনা আকাশে হঠাৎ ফোনটা বেজে উঠল, বউ ফোন করেছে। বউয়ের নামটা আমার মোবাইলে বউ দিয়েই সেভ করা, সাথে জুড়ে দিয়েছি হাসি মাখা মুখের একটা ছবি। ফোন করলে ভেসে ওঠে স্মিত হাসির এক অনন্যার ছবি, মুহূর্তেই মন ভালো হয়ে যায়। হ্যালো, শাসন করার ভঙ্গিতে বলল বউ।
এই তো আসছি। কোথায় আছো? আসছি তো, বিরক্তি নিয়ে উত্তর দিলাম। জায়গার নাম নেই? আরে বাবা, পাঁচ মিনিট লাগবে। তোমার পাঁচ মিনিট আমি জানি, এক ঘন্টা লাগবে। না না না, এই তো চলে আসছি। শোনো, আর পাঁচ মিনিট বাড়ায় দিলাম, দশ মিনিটের মধ্যে যদি বাসায় না ফিরো তাহলে দেখো আমি কি করি। কি করবে? জানি না, আগে বাসায় আসো, তারপর দেখাচ্ছি। ওকে, আমি আর কথা বাড়াই না, ফোনটা রেখে দিই। একটু পর ফোনটা আবার বেজে ওঠে। বউ, একটু বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করি। হ্যালো। কি ব্যাপার? মানে আবার ফোন করলে কেন? তুমি ফোনটা এভাবে রাখলা কেন? কিভাবে রাখলাম? এই যে কথা শেষ না করে ঠাস করে রেখে দিলে, ইদানিং তুমি কিন্তু বেশি বেশি করছো। আচ্ছা, সারাদিনে কতবার ফোন দেই? যখনই ফোন দেই শুধু বিজি বিজি বিজি। এত কিসের বিজি? আমাকে বিয়ে করেছো কেন? একটা মিনিট ভালো করে কথা বলতে পারি না। বউয়ের কণ্ঠে যুদ্ধের পূর্বাভাস। আমি জানি এখন কথা বলে কোনো লাভ নেই, চুপচাপ থাকাই শ্রেয়। কোনো কথা নেই আমার মুখে, বউ আবার বলতে শুরু করলো। আগে অনেক ভালো ছিলাম, এখন কেমন জানি হয়ে গেছো। আমাকে মোটেও সময় দাও না, সারাদিন পর বাসায় এসেও সেই মোবাইলেই ঢুকে পড়ো, আমার ভালো লাগে না। কলটা হঠাৎ কেটে যায়। প্রায় অন্ধকার যোছনার আলোতে ফুটপাত ধরে হাঁটছি আমি। আজ কেন জানি কোনো কিছুতেই রাগ হচ্ছে না, মেজাজটা বিগড়েও যাচ্ছে না। এমনকি বউ এমন করে ফোন রাখার পরও তাকে কল ব্যাক করে কথা শোনাতেও ইচ্ছে করছে না। একটু আগে বলা বউয়ের একটা কথা মনে পড়াতেই হঠাৎ হাসি পাচ্ছে। আগে অনেক ভালো ছিলে, এই কথাটা সপ্তাহে অন্তত দুই তিনবার আমাকে শুনতে হয়। আমার ধারণা আজীবন শুনতে হবে, আর একটা হিসেব আমি কখনোই মিলাতে পারি না। আগে বলতে আসলে কোন সময়টাকে বোঝানো হয়, সেখানে আমি কতটুকু ভালো ছিলাম আর কতটুকু নেই। আর আজ যা বর্তমান, কাল তো তা অতীত। আমি নিশ্চিত কয়েক বছর পর আবার যখন শুনব আগে অনেক ভালো ছিলে, তখন মনে করে নেব আজ যা হলো তাই ভালো, তাই শ্রেয়। নিজে নিজে এমন একটা ভাবনা ভাবতে পেরে ভেতরে ভেতরে খানিক তৃপ্তি অনুভূত হচ্ছে। মাঝে মাঝে এমন হয় মানুষের, বন্ধুদের আড্ডায়, অফিসে কলিগদের সাথে, কিংবা অন্য কোথাও উদ্দেশ্যহীন আলোচনার ফাঁকে একটু আগে বলে ফেলা কথাটাকে হঠাৎ খুব দামি মনে হয়। সে তখন ভাবতে থাকে, আরে খুব দামি কথা বলে ফেললাম তো। কিন্তু সে যে দামি কথা বলে ফেলেছে সেটা কাউকে বলে না, নিজের ভেতর লুকিয়ে রাখে। কোনো এক অখণ্ড অবসরে বারবার মনে মনে সেই বলি আওড়ায়। ভেতরে ভেতরে নিজেকে দার্শনিক মনে হয়, কেউ কেউ ডায়েরিতে লিখে রাখে, এখন অবশ্য ফেসবুকে পোস্ট দেয় খানিক লাইক পাবার আশায়, অন্যের মতামতের আশায়। তারপর থেকে প্রায় প্রত্যেকটা আড্ডায়, গল্পে কিংবা আলোচনায় সেই মানুষটা সচেতনভাবে চেষ্টা করে সেই রকম দু চারটে দামি কথা বলার। কিন্তু তখন আর তার দামি কথা আসে না, যা আসে তা সাধারণের চেয়েও অনেকখানি নিচু, তা দিয়ে আত্মতৃপ্তিতে ভোগা যায় না। দামি কথা, দামি ভাবনা সচরাচর আসে না, হঠাৎ আসে। জগতের বেশিরভাগ ব্যাপারই হঠাৎ হয়, হঠাৎ করে এসে পুরো ভাবনা জুড়ে থাকে, আবার হঠাৎ হারিয়ে যায়। আমার ভাবনায় চিড় ধরল, মেসেজ টোন বেজে উঠল, বউয়ের মেসেজ। টিস্যু, কয়েল, ফুলকপি, ছোট মাছ, চা পাতা। আজকে চা তুমি করে খাওয়াবা, অলরেডি 15 মিনিট গন। মাসের শেষ একটা বিরক্তির ইমু রয়েছে। এই অ্যান্ড্রয়েড ফোনগুলো যা শুরু করেছে আবেগ নিয়ে খেলছে। আপনার কোন ধরনের আবেগ লাগবে বলুন? সব আছে, লিখতে হবে না, জাস্ট ক্লিক করুন। না হেসেও হাসতে চান, না কেঁদেও কাঁদতে চান, হাসতে হাসতে কাঁদতে চান, আবার কাঁদতে কাঁদতে হাসতে, কিংবা বিরক্ত না হয়েও বিরক্তি দেখাতে চান, আছে, সব আছে ওই যন্ত্রের কাছে, সব আছে। এতদিন যন্ত্রকে মানুষ আবেগহীন বলতো, আর এখন আবেগ কেবল যন্ত্রেরই আছে।
মানুষের নেই। আবার কোনো দামি কথা বলে ফেললাম নাকি? আগে তো এভাবে ভাবিনি। সত্যি তো বেশ দামি কথা। আজকাল যে কি হচ্ছে নিজের সাথে বুঝে উঠতে পারছি না। আত্মতৃপ্তি এখন আকাশচুম্বী, আর বেশি ভাবলে মাটিতে পা নাও পড়তে পারে, গ্যাস বেলুনের মতো উড়ে যেতে পারি কোনো তেপান্তরের পথে। যাই হোক, আপাতত ভাবনা বন্ধ। মাছ বাজারে চলে এসেছে, ছোট মাছই নিতে হবে। শুধু নিলেই হবে না, সেগুলোকে বেচে কেটে কুটে রান্নার উপযোগী করে তবেই নিয়ে আসতে হবে। মাছের পর একে একে বাকি সব নিয়ে বাসায় ফিরতে হবে। বউয়ের প্রেসক্রিপশন অবজ্ঞা করার সামর্থ্য কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই। মাছ বাজারে ঢুকতে ইদ্রিস ভাইয়ের লম্বা সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো। কেজিখানে গজনের একটা ইলিশের পেটের দিকে আঙুল দিয়ে ধরে পান চিবুতে চিবুতে ইদ্রিস ভাই বলে, মাছ লাগবো, এদিকে আহেন, দেখছেন একদম ডিমে ভরা, খালি তেল আর তেল। আজকে তো ইলিশ লাগবে না, সেদিনে তো নিলাম, আর তাছাড়া আজকে টাকাও নেই খুব বেশি। চোখে মুখে বিরক্তির ভাব ফুটে ওঠে ইদ্রিস ভাইয়ের। একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ হবার ভঙ্গিতে বলে, আমার কাছে টেয়া চাইছে কেডা, একবার কইছি টেয়া দন লাগবো, আরে লইয়া যান দেখি কটা লাগবে। আরে না 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 না, অন্যদিন। ইদ্রিস ভাই আমার কথা শোনে না, বাজারের ব্যাগে দুইটা ইলিশ ভরতে ভরতে বলে, বরিশালের ইলিশ সবসময় কই পাইবে, আরে দাম বেশি না, সস্তা আছে। আমি আর কিছু বলতে পারি না, মানি ব্যাগ থেকে 500 টাকা বের করে দিয়ে বলি, বাকিটা লিখে রাখেন। ইদ্রিস ভাই একটু আগে নিয়ে 500 টাকার নোটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলেন, যদি লাগে এইটাও রয়েছে, সমস্যা নেই। ইদ্রিস ভাই সমস্যা নাই বলল, আমি জানি সমস্যা আছে। মাসের শেষের দিকে সে যখন টাকার জন্য ফোন করবে, তখন হজম হয়ে যাওয়া ইলিশ আবার কাঁটা হয়ে ফেরত আসবে। তবে বাজার ঘাটে এমন ব্যাপারগুলো পুরুষ একরকম উপভোগ করে সারা জীবনই, আবার মাসের শেষে পকেট ফাঁকা হলে পাওনাদারের চাপে মেজাজ হারায় সে, যার সবটাই পড়ে পরিবারের অন্যান্যদের ওপর। এ ব্যাপারে আমার দাদিমা একটা কথা বলতেন, পুরুষ মানুষের হাতে টাকা না থাকলে মাথা ঠিক থাকে না, টাকাই নাকি সোহাগ। ছোটবেলা থেকে এরকম কথা শুনে বড় হওয়া আমি একবার এসব কথার মানেও বুঝতাম না, বলা চলে বোঝার চেষ্টা করতাম না, দরকারও ছিল না। কিন্তু এই তো সেদিন, বছর দুয়েক আগেই, সংসার নামক আজব একটা জটিল বিষয় যখন মাথার উপর এসে পড়ল, তখন ওই কথার মানে বুঝতে পারলাম, হাড়ে হাড়ে বুঝলাম। ছোট মাছ আর নেওয়া হল না, বাজার থেকে বেরিয়ে গেছি। সত্যি বলতে এই নাটকীয় দৃশ্যের অবতারণার পর ছোট মাছের কথা মাথায়ই ছিল না। অন্যান্য সব জিনিস নেওয়ার পর যখন বাসার কাছাকাছি চলে এসেছি, তখন ছোট মাছের কথা মনে পড়ল। এখন আর কিছু করার নেই, সময় পেরিয়ে গিয়েছে অনেক। বউয়ের 10 মিনিটের আলটিমেটামের জবাব আমি 1.5 ঘন্টায় দিয়েছি। কলিং বেল চাপার আগে সব দোষ বাজারের ঘাড়ে চাপাবো ভেবে নিজেকে প্রস্তুত করলাম, যে কোনো মুহূর্তে সুনামি আঘাত হানতে পারে। মনে মনে এও ঠিক করলাম, যত ঝড় জলোচ্ছ্বাসই আসুক না কেন, মাটি কামড়ে পড়ে থাকব। আর তাছাড়া পরপর 2-4টে দামি কথা বলা যে আমি নিজেকে দার্শনিকের কাতারে নিয়ে গেছি, তার এত অল্পতে রাগ করা চলে না। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল বউ, যেন আমার অপেক্ষাই করছিল। কিন্তু এ কি, বউয়ের মুখে রাগের লেশ মাত্র নেই, হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, পায়ে নূপুর, কানে দুল, নাকে নথ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, নিজের বউয়ের এমন সৌন্দর্য আমি এর আগে আবিষ্কার করিনি। আমি কিছু বলতে পারছি না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। আমার নীরবতা ভেঙে বউ বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। আলতো লজ্জার আভা তার চোখে মুখে। আমি কিছু বললাম না। বউ আবার বলল, কি হলো, দেখো না।
আমাকে কেমন লাগছে? অস্ফুট স্বরে বললাম, খুব সুন্দর। কাছে টেনে নিলাম ওকে, ও মুখ লুকালো আমার বুকে, আদুরে ভঙ্গিতে বলল, আজ কিন্তু রান্না করিনি, কি খাবে? বউয়ের মুখটা দুহাতে তুলে ফিসফিস করে বললাম, আদর খাব। এক পৃথিবী লজ্জা নিয়ে আমার বুকে আবার মাথা লুকালো সে। এক মুহূর্তে আমার মনে পড়ল বউয়ের মেসেজের শেষে দেয়া বিরক্তির ইমোর কথা, অথচ বাস্তবে তার ছিটে ফোটাও নেই। যন্ত্র যা বলে তা আসলে বলে না, আর যা বলে না তাই সত্যি, তাই বাস্তব। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।